আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2022 সালের পরীক্ষার্থীদের জন্য ভূগোল প্রশ্নপত্রের বিভাগ অঙ্গ থেকে মাত্র 4টি প্রশ্ন যদি তোমরা করো তাহলে 100% প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষার খাতায় 20 নম্বর পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলি তাড়াতাড়ি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2022 সালের জন্য। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো, এটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ নদী বায়ুর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো, এই 3টি করলে অবশ্যই তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। এবারে চলে আসবো আমরা 5.2 দাগে। প্রথম প্রশ্নটি দেখো, ধান কফি কার্পাস আখ চা গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, এই প্রশ্নটি করলে 100% অবশ্যই তোমরা 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের 5টি কারণ লেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, এটি মোটামুটি গুরুত্বপূর্ণ। 4-এর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের বিভাগ উঙ্গ থেকে 20 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।